গুড মর্নিং বন্ধুরা, প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। এই ঘুগনি বানানোর মটরগুলো সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু পরের দিন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে সকালবেলায় উঠে ভালোভাবে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে প্রেশার কুকারে মটর আর আলু একসাথেই সিটি দিয়ে দিয়েছিলাম, তাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এক মাস হলো আমি একটা ছোট্ট মতো ফুলদানি কিনেছি এখানে, আর ফুলদানিতে ফুল না থাকলে কি ভালো লাগে? তো দুটো গোলাপ ফুল আছে, তার মধ্যে আবার দেখছি এই পিঙ্ক কালারের গোলাপটা থেকে টপ টপ করে আমার চোখের সামনে দুটো পাপড়ি খসে পড়লো। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো মটর আর আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসি, আমি এইদিকে ময়দাটাকে ভালো করে মিখিয়ে নিচ্ছিলাম। তো প্রেশার কুকারের একটা সিটি আমার পড়ে গেছে, ওই একটা সিটিতেই যথেষ্ট, ওতে খুব ভালোভাবে মটর আর আলু দুই সিদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে আমি এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো প্লেন পরোটা তো মাঝে সাঝে খাওয়াই হয়, তো আমি তার মধ্যে একটু ডিজাইন আনার চেষ্টা করলাম। ওই বেশি কিছু না, ফার্স্টে লেচিটাকে কেটে হাতের সাহায্যে সেটাকে আমি লম্বা করে নিলাম, আর সেটাকে রাউন্ড করে একটা শেপ আনার চেষ্টা করলাম। এর আগের একদিন আমি তেল দিয়ে বেলেছিলাম, তো আজকে ভাবলাম ময়দা দিয়ে শুকনো করেই বেলে দেখি কেমন হয়। তো বেলতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর এই যে এই সাইডেও একটু পেঁয়াজ শসা কুচিয়ে রাখছিল আর কাঁচা লঙ্কা ওই ঘুগনিতে দেবার জন্য। তো অন্যদিকে আমি এই যে কড়াইয়ে অল্প একটু তেল গরম করতে দিয়েছিলাম, খুব বেশি তেলে ভাজবো না, তেলটা একটু কম কম খাওয়াই ভালো, তাই না? আর অন্যদিকে এই যে আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে এসছে, ফুটে গেছে ঘুগনিটা। তো সকালে এরকম গরম গরম পরোটা আর তার সাথে গরম গরম মশলাদার স্পাইসি ঘুগনি, কী যে ভালো লাগে, তাই না? বাড়িতে থাকলে তো ঘুগনি মুড়ি এসব চলতো, ঘুগনির সাথে মুড়ি দারুণ যায়। তো আগের দিন লাঞ্চে বানিয়েছিলাম মটন, এখানে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা চিকেন খেতে ভালোবাসে কিন্তু মটন ভালোবাসে না, আবার অনেকে আছে যাদের মটনটা ভীষণ প্রিয়। তো তোমাদের কার কোনটা সবথেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। লাঞ্চে যদি থাকে গরম গরম ধোঁয়া ওঠা ঝরঝরে ভাত আর তার সাথে মটন, আর তার সাথে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম শসা পেঁয়াজ গাজর, পুরো ব্যাপারটা জাস্ট জমে গিয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যদি কারোর খারাপ লাগে সেটাও অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।